হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিডি ফুড ফানে। আমি রাজিয়া আমিন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানির রেসিপি। আর এই বিরিয়ানির রেসিপিতে আমি যে বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি সেটাও কিন্তু ঘরে তৈরি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই লাগছে গরুর মাংস 1 কেজি, আর ওই যে বলেছি ঘরে তৈরি বিরিয়ানির মশলা সেটা লাগছে 2 চা চামচ পরিমাণ। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। এই সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এই মাংসটাকে ম্যারিনেশন করতে হবে 8 থেকে 9 ঘন্টা। যদি করতে পারেন ভালো, না করতে পারলে আধা ঘন্টায় যথেষ্ট। ওদিকে ম্যারিনেশন হতে হতে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দেখতে পেলেন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ব্রাউন হয়ে গেলেই ম্যারিনেশন করা মাংসটি ঢেলে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আরেকটি কথা, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে কষিয়ে যতক্ষণ পর্যন্ত না তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। অবশ্যই একদম নিম্ন আছে। তো এটা এদিকে হতে থাকুক, চলে যাই আমরা পোলাও তৈরি করতে। তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিলাম জয়ত্রী, এলাচ এবং লং, সব কিছু দিয়ে হালকা একটু ভেজে নিব। নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব চাল, এখানে 1/2 কেজি পরিমাণ। মাংস নিয়েছিলাম 1 কেজি, চাল দিয়ে দিলাম 1/2 কেজি। আমি এখানে মটরশুঁটি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার সব কিছু একসাথে আরেকটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমার কিন্তু ওদিকে মাংসটা হয়ে গেছে, মাংসে কিন্তু তেল উঠে গেছে। এখন এই মাংসটা আমি এই চালের মধ্যে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন চাল মাংস দুটো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘড়ি ধরে 1 মিনিট ভাজলেই যথেষ্ট, এর বেশি ভাজতে হবে না। মোট কথা, চাল আর মাংস পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পানি 1 কেজি পরিমাণ। আমাদের মাংস ছিল 1 কেজি, চাল ছিল 1/2 কেজি, কিন্তু পানি কিন্তু আমি 1 কেজি দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম কেওড়া জল, দিয়ে এবার ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দিয়ে দিব আলু ভাজা। আলুটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি গোল্ডেন করে, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে দম, যেটাকে বলি দমে, বসিয়ে দিতে হবে বিরিয়ানি 1/2 ঘন্টার জন্য। ফিরে আসছি 1/2 ঘন্টা পর। 1/2 ঘন্টা হয়ে গেল, আমি বিরিয়ানি নামিয়ে ফেলেছি। দেখুন কতটুকু ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটি। আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা পুরো রেসিপি ফলো করেন, আশা করি আমার মতো ঝরঝরে বিরিয়ানি হবে। বিরিয়ানি রান্না শেষ, এখন দেখে নেওয়া যাক ঝরঝরে পোলাও কীভাবে রাঁধতে হয়। একটা সময় ছিল এই পোলাও রাঁধতে গেলে আমি ভীষণ ভয় পেতাম, না জানি ভাতটা নরম হয়ে যায়, আবার না জানি এর ভেতরে চাল চাল ভাত থাকে। কিন্তু এখন আমি পারফেক্ট পোলাও রাঁধতে পারি। সত্যি আমার মতো করে যদি আপনারা রান্না করেন, আমি গ্যারান্টি দিচ্ছি একদমই নরম হবে না বা শক্ত থাকবে না, ঝরঝরে পোলাও হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন যে পাত্রে রান্না করবো সেটা চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে একটু বেশিও বা কমও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, 1 টুকরা জয়ত্রী, 6 থেকে 7টি এলাচ, 6 থেকে 7টি লং, দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। চুলার আঁচ এখানে একদমই লো আছে। হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে একটু কম বা বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজ এখানে 1 কাপ চালের পোলাও রান্না করব। তো এই চালটাকে আমি 1/2 ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট পর্যন্ত ভাজব। চুলার আঁচ এখানে মিডিয়ামে আছে, মাঝারিতে আছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভাজব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে। এর মাঝে আমি এখানে মটরশুঁটির দানা দিয়ে দিয়েছি, মানে মটরশুঁটি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে আমার ভিডিও থেকে, দিতে পারিনি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনারা চাইলে কলের ঠান্ডা পানি, মানে কলের সাধারণ পানিও দিতে পারেন, আবার চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাল আমাদের 1 কাপ, পানি নেব 2 কাপ। যে পাত্র দিয়ে চাল মাপবেন ঠিক সেই পাত্রেরই 2 কাপ পরিমাণ
পানি দিবেন, মানে চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ নেবেন পানি। আর চালটা যদি পুরানো হয় তাহলে আর অল্প একটু পরিমাণ, বেশি না, জাস্ট আধা কাপ পরিমাণ পানি একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। লবণটা চেক করবেন কিভাবে, পানিটা যখন এই যে এখন যেমন শুকিয়ে আসছে, এখন চেক করে দেখবেন লবণটা একটু গাঢ় মনে হচ্ছে বা একটু বেশি মনে হচ্ছে, তাহলে পারফেক্ট, হালকা রাখবেন না। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ 1 টেবিল চামচ পানিতে মিশিয়ে নিয়েছিলাম, এটা অপশনাল, চালে দিতে পারেন নাও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য, কোনো নাড়াচাড়া কিচ্ছু করবেন না, এভাবে ঢেকে রাখবেন। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখবেন, যদি দেখেন যে উপরের জায়গাটা একটু একটু চাল চাল মনে হচ্ছে, এভাবে উল্টে দিন, দিয়ে আবারও ঢেকে রাখুন 10 মিনিট। ব্যাস, আর কোনো কিছু করতে হবে না, এভাবে ঢেকে রেখে চুলাটা নিভিয়ে দিন। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই যখন ফুটে উঠবে তখন কিন্তু একদম মিডিয়াম, মিডিয়াম না, একদমই লোতে থাকবে, একদম লোতে রেখে রান্না করতে হবে। তো কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার আজকের 2টো রেসিপি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।